নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা আপনি কি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের আলটিমেট কী কী দিকে শুভ রয়েছে এবং কি কী দিকে প্রবলেম ক্রিয়েট করবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভষ্য শিখ্র আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সকল সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এই ধরে কিন্তু আপনারা কখনোই এগোবেন না তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচুরটা খাবেন না এতটুকু বলব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের ব্যবসার স্থান কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা গার্মেন্টসের বিজনেস করছেন যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন যারা লোহা জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন বা আপনার কোনো ফ্যাক্টরি রয়েছে আপনার বড় কোনো ইন্ডাস্ট্রি রয়েছে মোবাইলের কোনো শপ রয়েছে বা মোবাইল সার্ভিসিং করেন এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে যাদের ফ্যাশনেবল গার্মেন্টসের দোকান রয়েছে যাদের জিমস অ্যান্ড জুয়েলারির দোকান রয়েছে এছাড়াও যারা কালো জাতীয় দ্রব্যের বিজনেস করেন যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় আপনাদের যে সমস্ত অর্থ বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে এবং একটি কথা আমি বিজনেসের ব্যাপারে বলবো এই মাসে আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা কমিয়ে দিন বা বন্ধ করে দিন যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম হবে না এরপর আসি জব অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনি যদি চাকরি ট্রান্সফার করতে চান চেঞ্জ করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিন্তু চাকুরি নিশ্চিত রূপে পেতে চলেছেন তবে আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে ঘরে বসে স্বপ্ন দেখলে হবে না তার জন্য আপনাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করলেই আপনারা কিন্তু তার ফল হাতে নাতে পাবেন এতটুকু বলতে পারি এরপরে আসি পারিবারিক দিক দেখুন এই মাসে পারিবারিক সাপোর্ট কিন্তু সে মাত্রে পাবেন না অর্থাৎ পরিবার থেকে একটা হেল্প পরিবারের বন্ডিং পরিবারের মধ্যে কিন্তু ঝুর ঝামেলা অশান্তি এই সমস্ত কিছু হবে আর সেটাকে আপনাকে ট্যাকফুলি মেনটেন করে নিতে হবে বড়ো ধরনের কোনো ঝুর ঝামেলায় আপনারা এই মাসে কিন্তু জড়াবেন না এছাড়াও কারোর সাথে আপনার কিন্তু এই মাসে বিবাদ হতে পারে এবং সেখান থেকে কিন্তু পানিশমেন্ট আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাথাকে ঠান্ডা রাখুন এবং কী কথা বলছেন কোন জায়গায় বলছেন এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এরপর আসি সন্তান সুখ দেখুন যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে অর্থাৎ মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনারা সন্তান নিয়ে কিন্তু একটু চাপে থাকবেন সন্তানের হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের এডুকেশন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান কিছুটা অবাধ্যতা করবে সেদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং ট্যাকফুলি চলুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এছাড়াও যারা সন্তানের জন্য প্ল্যান করছেন সন্তান নেব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনারা সন্তান সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন যারা এই মাসে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু বিবাহ হতে চলেছে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য জন্য এগোতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি দাম্পত্য জীবন দেখুন এই মাসে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা থাকবে কিন্তু মাসের কুড়ি তারিখের আগে অর্থাৎ কুড়ি জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের মধ্যে কিছু পরিমাণ কিন্তু মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং বড়ো ধরনের কোনো আগ্রুমেন্টে আপনারা জড়িয়ে পড়বেন না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে মাথাকে ঠান্ডা রাখুন এবং ট্যাক চলার চেষ্টা করুন কিন্তু কুড়ি তারিখের পর আপনাদের সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে এই মাসে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন লটারি কাটেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে বিশেষ করে সেটি পনেরো তারিখের পর থেকে শুভ হওয়ার পরিমাণ বেশি বৃদ্ধি পাবে এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থনীতির স্থিতি দেখুন এই মাসে আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে কিন্তু সেই অর্থ কিন্তু কিছু পরিমাণ খরচা হয়ে যাবে সেটা মেডিকেল এক্সপেন্সেস হোক বা কাউকে ঢার নিয়েছেন কারো কাছ থেকে সেই টাকাটা দিলেন অর্থ কথা হাতে কিন্তু সেরকম মাত্রায় থাকবে না কিন্তু আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে কিন্তু ব্যয়ও কিন্তু হয়ে যাবে এরপর আছে এডুকেশান সেক্টর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছেন হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এছাড়াও যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোনিবেশের কিছু ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং মোবাইল অ্যাডিকশান থেকে একটু দূরে থাকুন এরপর আসি প্রেম বা প্রেম জীবন যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এই সমস্ত কিছু ক্র্যাশ করবে সেখান থেকে কিন্তু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আপনারা একটু চেপে চলুন একটু বুদ্ধির দ্বারা চলুন যে কোনো কিছুকে লাইটলি নেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না ওভারঅল প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে পুরনো প্রেমও কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে এরপর আছে শত্রুতা দেখুন এই মাসে শত্রু আপনার কিছুই করতে পারবে না অর্থাৎ শত্রু আপনাকে দেখে দশ পা পিছিয়ে যাবে অর্থাৎ শত্রুতার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে এরপর আসি হেলথ যেটি মোস্ট ভাইটাল পয়েন্ট দেখুন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার হাইপার টেনশান এবং চোট আঘাত লাগা মাথার যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই আপনার মাথায় রাখুন বড়ো ধরনের কোনো কিছু হলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং এই মাসে আপনারা কুড়ি তারিখ পর্যন্ত বাদ বিতরণটা থেকে দূরে থাকুন কোনো ঝুরঝামেলা থেকে দূরে থাকুন কারণ কুড়ি তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তো ওভারঅল যদি বলা যায় সিংহরাশির জাতক জাতিকার জুলাই মাস কিন্তু ভালোই যেতে চলেছে কিছুটা আপনাদেরকে ট্যাকফুলি চলতে হবে কিছুটা আপনাদেরকে বুদ্ধির দ্বারা চলতে হবে এবং আপনার পরিশ্রমই কিন্তু আপনাদেরকে সফলতার রাস্তায় এনে দেবে এতগুলোই বলব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন নিন ধন্যবাদ